তো আমরা যে ইসলামী রাষ্ট্র করবো সেটা কিন্তু সকলকে নিয়ে করবো হিন্দু সমাজ বা অন্য অন্য সমাজ যারা আছে তাদেরকে বের করে না তাদের মন্দির তাদের যে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে না আমরা ইসলামী রাষ্ট্র করবো সকলকে নিয়ে যেমনটা আমাদের নেতা আমাদের শিখেছে আমাদের নেতা ছিল বিশ্বনবী হজম আসলাম আর ইন্ডিয়ার যে মিডিয়াগুলো আছে এরা বিশেষ করে তারা এই গুজবগুলো বেশি ছড়াচ্ছে এই ইসলামের শরীর পরিবার একটা হিন্দু সমাজ মানে হিন্দু পরিবারের দায়িত্ব নিয়েছিলো নারী সদস্য যারা ছিল তাদের সকলকে ধর্ষিত পাওয়া গেছে আর পুরুষ সদস্য যারা ছিল তারা এখনও পর্যন্ত নিখোঁজ তো আমি অনেকে বললাম যে ভাই সাতক্ষীরাে আপনি থাকেন নাকি আমি থাকি উনি আমাকে বললেন যে প্রমাণ দিন সেটা যেটা দু হাজার একুশ সালে ব্যাঙ্গালোরের একটা ঘটনা সেটা দু হাজার চব্বিশ সালে এসে মুসলিম পরিবারের ঘটনা সেটাকে হিন্দু পরিবারের ভিতরে ফেরানো হচ্ছে মানে গুজবটা ছড়ানো হচ্ছে বেশি উনি বললেন সরি মাই ফল আর আমরা মুসলিম সমাজের ব্যক্তি হিসাবে আমরা লজ্জিত কেন লজ্জিত কেন আমরা যে আমাদের অন্য ভাইবোন যারা আছে হিন্দু সমাজের ভাইবোন যারা আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না সালাম আলাইকুম আপনাদের আজকে একটা মক্কা বিজয়ের গল্প শোনায় মোহাম্মলাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে তিনি সবাইকে মাফ করে দিয়েছিলেন এটা তো সবার কম বেশি জানা আছে যে মক্কা বিজয়ের পরে তিনি যে সেখানকার কাফের মসরিক যারা ছিল তিনি সকলের উদ্দেশ্য বলছিলেন যে তোমরা আজকে স্বাধীন তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমরা সকলেই মুক্ত তবে তিনি এগারোজন ব্যক্তি ছিল এগারোজন ব্যক্তিকে উনি ওনাদেরকেও মাফ করে দিয়েছিলেন তবে বলছিলেন যে তোমরা আমার সামনে আসবে না এগারোজন ব্যক্তি ছিল ওনাদেরকে বলছিলেন যে তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু তোমরা আমার সামনে আসবে না আচ্ছা তো মক্কা আরেকটা গল্প হচ্ছে এটা যে মক্কা বিজয়ের পরে মক্কা যখন তিনি বিজয় করলেন মক্কা বিজয় পরে তিনি যে তার আনন্দ এই আনন্দস্বরূপ তিনি কি করলেন তিনি চাইলেন যে কাবা ঘরে গিয়ে কাবা ঘরে আল্লাহর জন্য দুই জায়গাতে নামাজ আদায় করতে চাইবে এখন কাবা ঘরে যিনি যেহেতু নামাজ আদায় করবেন কিন্তু সেই সময় কাবা ঘরে চাবি থাকতো উসমান বিন তালহা নামক এক ব্যক্তির কাছে এখন এই উসমান বিন তালহা তিনি একজন কাফের ছিলেন তো মক্কা বিজয়ের পরে ঘটনাটা এমন হয়েছিল যে তৎকালীন যে কাফের মসজিদ যারা ছিল তারা কিন্তু যে মক্কা বিজয়ের পরপরই তারা কিন্তু সবাই পালিয়ে গিয়েছিল কেননা তাদের ধারণা এটা ছিল যে আমরা যে ব্যবহারটা করছি তাদের সাথে হয়তো বা মক্কা বিজয়ের পর আস সেই ব্যবহার তারা আমাদের সাথে করবে তো তারা প্রাণের ভয়ে সবাই কিন্তু পালিয়ে গিয়েছিল তো ওসমান বিন তালহাও তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন তো মোহানাম যখন মক্কায় পৌঁছালেন কাবাখরের সামনে গেলেন তিনি বললেন যে চাবি কার কাছে তো সেখানকার লোকজন বলল যে চাবি হচ্ছে ওসমান বিন তালহার কাছে তো তিনি ওসমান বিন তাহাকে খোঁজ করার জন্য পাঠালেন তো সকলে তখন বললেন ওসমান বিন তাহা এখন পলাতক তিনি এখানে নাই পালিয়ে গেছে তো সকলে কি করলেন সকলে মানে মহান আদেশে তিনি আদেশ দিলেন যে সকলে যাও যে ওসমান বিন তালাহাকে নিয়ে আসো আমি আল্লাহর উদ্দেশ্যে দুই রেখাত কাবাঘরের ভিতরে দুই রেখাত নামাজ আদায় করব তো খুঁজতে 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 হযরত আলী রাজাল্লাহ তালা আনহু তিনি ওসমান বিন তালাকে খুঁজে পেলেন এবং তাকে বললেন যে তুমি আমার সাথে চলো ওসমান বিন তালহা যখন আলী রাজাল তালা আনুকে দেখলেন তখন কিন্তু তিনি ঘাবড়ে গেছেন এবং তিনি তার হাত পা কিন্তু কাঁপতে আছে যে হয়তো বা আজকে আমার শেষ দিন তখন আলী রাজাল তালাহ আহু বললেন যে ওসমান বিন তালহা আমি তোমাকে কিছু করব না আমি চাইলে তোমাকে এখন হত্যা করতে পারি আমি চাইলে তোমার মাথাটা তোমার শরীর থেকে আলাদা করতে পারি কিন্তু এইটা আমাদের নেতা আমাদেরকে বলেন নাই এইটা আমাদের নেতা আমাদেরকে যুক্তি দেন নাই পরামর্শ দেন নাই তো তিনি বলছে তোমাকে নিয়ে যেতে আমার সাথে চলো তো ওসমান বিন তালহা হজরত আলী তালা তালাহ সাথে চললেন যখন তারা কাবা ঘরে গেল কাবা কাবাঘরে যাওয়ার পরে মোহানাম ওসমান বিন তালহাকে বললেন যে তালহা কাবা ঘরের চাবিটা দাও তালহার তা মানে উসমান বিন তালহার যে কাপুনি সেই সময় কিন্তু আরও অনেক বৃদ্ধি পাইছে যে তিনি তখন ভাবছে যে আজ থেকে আট বছর আগে আজ থেকে আট বছর আগে এই মহানবীরকে মোহাম্মদকে আমরা বক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর আজকে যখন সে বিজয় বেশে বক্কায় ফিরছে হয়তোবা আজকে আমার শেষ তো এই ভয় চোখে মুখে দেখা মাত্র সাল্লাম বললেন যে তালহা তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি কাবার ঘরের চাবিটা দাও আমি আল্লাহর উদ্দেশ্যে দুই ডাকাত নামাজ আদায় করব তো ওসমান বিন তালহা বিভিন্ন সংক মানে সংশয় যে একটা ভয় ভয়ের ভিতরে আতঙ্কের ভিতরে তিনি কিন্তু চাবিটা দিলেন চাবিটা দেওয়ার পরে মোহনাম ভেতরে গেলেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে তিনি আবার তালা লাগালেন বাইরে আসলেন মহনসাল্লাম নামাজ আদায় করার পরে যখন বাইরে আসলেন বাইরে এসে কাবা ঘরে আবার তালা দিলেন তালা দেওয়ার পরে তিনি সকলের দিকে তাকালেন আর সাহাবিরা মোহানুসুল্লামের দিকে কিন্তু তাকিয়ে আছে যে চাবিটা না কার হাতে দেয় কেন মক্কা শরীফের ঘরের চাবি যার হাতে দেবে সে হচ্ছে একজন সম্মানী ব্যক্তি হবে কাবাঘরের ঘরের চাবি যার হাতে পড়বে সে হচ্ছে একজন সম্মানী ব্যক্তি হবে এখন সকলে তাকায় আছে চাবিটা কার কাছে দেয় আর ওসমান বেন দাহা তাকায় আছে যে তার শরীরটা থেকে মাথাটা না কখন আলাদা হয়ে যায় তো মোহনাম সকল উদ্দেশ্যে তাকালেন তাকায় বললেন যে কাবাঘরের জন্য একজন বিশ্বস্ত কাবাঘরের জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার যেই এই কাবা চাবি রক্ষা করবে তিনি সকলের দিকে তাকালেন তাকানোর পরে ওই চাবি তিনি হযরত উসমান বিন তালহার কাছে কিন্তু আবার দিলেন ওসমান বিন তালহার কাছে যখন দিলেন তালহা তখন অবাক হয়ে গেল যে চাবি আমার কাছে কেন দিছে তখন সে যখন মোহানবামের দিকে তাকায় পড়ছে সাল্লাম তাকে বললেন যে যে আজকের পদ থেকে কা দায়িত্ব থাকবে তালহা তোমার বংশধার ওপর যতদিন পর্যন্ত ওসমান বিন তালহার বংশধর এই পৃথিবীতে থাকবে তারা সকলেই এই কাবাঘরের চাবির দায়িত্ব বহন করবে তো ওসমান বিন তালহা তখন অবাক হয়ে গেলে যে আমরা তো তাকে আমি তো তাকে আট বছর আগে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছিলাম মক্কা শরীফ থেকে তাকে বিদায় করছিলাম আজকে যে কাবাঘরের চাবি তাদের নেওয়ার কথা সেই কাবাঘরের চাবি কেন আমাকে দিচ্ছে তো তার এই যে ব্যবহারের সৌন্দর্য এই ব্যবহারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছিল তার এই যে ব্যবহারে আমাদের মোহানবীসলামের যে ব্যবহার সৌন্দর্য এই সৌন্দর্য দেখে যে ওসমান বিন তালহা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছিল তো এইটাই ছিল আমাদের ইসলাম ধর্মের একটা সৌন্দর্য ইসলাম ধর্মের পরিচয় কিন্তু আজকে আমাদের সমাজ দুইটা ভাগে বিভক্ত হয়েছে আমাদের মুসলিম সমাজ দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে নামধারী মুসলিম আর একটা হচ্ছে ইমানধারী মুসলিম এই নামধারী মুসলিম যারা আছে এদের মধ্যে কিছু মানুষ আছে যারা এই যে অন্যের মানুষের বাড়িতে আগুন দিচ্ছে বিশেষ করে মন্দির ভাঙচুর করছে তাদের কথাকে তারা তাদের কথা হচ্ছে আমরা একটা রাষ্ট্র করব ইসলামী রাষ্ট্র হ্যাঁ আমরা ইসলামী রাষ্ট্র করব তবে সেটা অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে না সবাইকে নিয়ে আমরা যে ইসলামী রাষ্ট্র করব সবাইকে নিয়ে গড়ব মহানবী ইসলাম যখন মক্কা বিজয় করছিলেন যখন সে তিনি মক্কায় থাকতেন সেখানে কিন্তু আরও কাপের মস্তিকরা থাকতো এমনটা ছিল না যে মক্কা বিজয়ের পর তিনি সকল কাফের মুষ্টিকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি কিন্তু সকলকে নিয়ে তিনি কিন্তু সকলকে নিয়ে তার ইসলামী রাষ্ট্র করছিল তো আমরা যে ইসলামী রাষ্ট্র করব সেটা কিন্তু সকলকে নিয়ে গড়ব হিন্দু সমাজ বা অন্য অন্য সমাজ যারা আছে তাদেরকে বের করে না তাদের মন্দির তাদের যে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে না তো আমাদের সমাজে বর্তমানে কিছু মানুষ আছে যারা এই কাজগুলো করছে কেন করছেন এইগুলো এইগুলোতে তো আপনাদের তো নাম খারাপ হচ্ছে সেটা আলাদা কথা আপনাদের আর নাম আপনাদের নাম খারাপ হচ্ছে সেটা আলাদা বিষয় আপনাদের নামের সাথে ইসলামের নামটাও খারাপ হচ্ছে আপনাদের নামের সাথে ইসলামের যে পরিচয় সেটাও ধ্বংস হচ্ছে তো এগুলো করেন না আপনারা যারা এই মনোভাব নিয়ে আসেন যে আমরা হিন্দুদেরকে এখান থেকে বের করে দেবো হিন্দুদেরকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেবো এই মনোভাবটা যাদের ভেতরে আছে সেই মনোভাবটা আপনারা মানে পরিষ্কার করে মনটা পরিষ্কার করে মনোভাবটা চেঞ্জ করেন কেননা এটা ইসলামের সৌন্দর্য ছিল না কখনোই ছিল না আর এখনও নাই আপনি যে কোনো একজন আলেম যে কোনো একজন ইসলামের ভালো একজন ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন সে কখনোই বলবে না যে হিন্দু ধর্ম বলে কথা না অন্য অন্য যে ধর্ম আছে তাদের ওপর আক্রমণ করো এটা কখনোই বলবে না কিন্তু নামধারি যারা আছে তারা এই কাজটা করবে আর এই ইসলাম ধর্মের সাথে সাথে হিন্দু ধর্মের আরেকটা শ্রেণী বেরোইছে যারা কি করছে যারা গুজব ছড়াচ্ছে যদি একটা নিউজ ছড়ায় তারা চারটা নিউজ ছড়াচ্ছে তারা গুজব ছড়াচ্ছে বেশি আর এই গুজবের পিছনে বিশেষ করে কাজ করছে হচ্ছে ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে ইন্ডিয়ান যে ইউটিউবার ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে এরা বিশেষ করে তারা এই গুজবগুলো বেশি ছড়াচ্ছে আমি এখান থেকে দুই দিন আগে একটা পোস্ট দেখলাম পোস্টটা ছিল যে ওখানে লেখা ছিল যে সাতক্ষীরার ইটেগ্যাসা সাতক্ষীরার ইটেগ্যাসায় এক হিন্দু পরিবারের দায়িত্ব নিয়েছিল এক ইসলামী শিবির কর্মীরা এ শিবের শিবির কর্মীরা একটা হিন্দু সম মানে হিন্দু পরিবারের দায়িত্ব নিয়েছিল তো এই দায়িত্ব নেওয়ার পরের দিন কী হয়েছিলো ওই পরিবারের নারী সদস্য যারা ছিল তাদের সকলকে ধর্ষিত পাওয়া গেছে আর পুরুষ সদস্য যারা ছিল তারা এখনও পর্যন্ত নিখোঁজ তো আমি ওই ব্যক্তির প্রোফাইলে গেলাম গিয়ে দেখলাম তিনি তার যে ওই যে লোকেশান থাকে স্থান জন্মস্থান যেটা থাকে এইটা দেওয়া হচ্ছে ইন্ডিয়ার একটা জায়গা দেওয়া এটা ইন্ডিয়ার একটা জায়গা দেওয়া তো আমি অনেকে বললাম যে ভাই সাতক্ষীরায় আপনি থাকেন নাকি আমি থাকি সাতক্ষে কি আপনি থাকছেন নাকি আমি থাকছি তো উনি আমাকে বললেন যে প্রমাণ দিন উনি এই কথা বলার পরে উনি আমাকে বললেন প্রমাণ দিন তো আমি ওনাকে বললাম যে এই যে ঘটনাটা আপনি বলছেন এটা হচ্ছে দু সালের একটা ঘটনা আর এই ঘটনাটা কোনো হিন্দু পরিবারে না এটা হচ্ছে মুসলিম পরিবার আর তার থেকে বড় বিষয় হচ্ছে এটা বাংলাদেশেরও ঘটনা এটা হচ্ছে ব্যাঙ্গলোরের একটা মুসলিম পরিবারের ঘটনা আর সেটাকে উল্টায় পাল্টায় কোথায় ফেলানো হচ্ছে সেটা দেখেন যেটা দু সালে ব্যাঙ্গলোরের একটা ঘটনা সেটা দু সালে এসে মুসলিম পরিবারের ঘটনা সেটাকে হিন্দু পরিবারের ভিতরে ফেরানো হচ্ছে মানে গুজবটা ছড়ানো হচ্ছে বেশ তো ওনাকে এটা বলার পরে ওনাকে এটা দেখানোর পরে উনি বললেন সরি মাই ফল্ট ভুল হয়েছে এটা বললেন তিনি আমাকে সরি বলল সরি মাই ফল্ট এখন এই হিন্দু সমাজের ভিতরে যারা এই গুজবগুলো ছড়াচ্ছেন তাতে কিন্তু ক্ষতি আপনাদের হচ্ছে কেমন ক্ষতি এই যারা এই কথাগুলো বলছেন এতে কি হচ্ছে জানেন এতে যারা সত্যিকার অর্থে শোষিত হচ্ছে আমাদের মানে আমার যে অনেক বন্ধু বান্ধব তাদেরকে দেখছি তাদের যে কমেন্ট পড়ছি তাদের যে লেখাগুলো পড়ছি এই লেখাগুলো পড়ার পরে তাদের যে একটা সান্ত্বনা দেওয়ার মতো যে একটা পরিবেশ বা সান্ত্বনা দেওয়ার মতো একটা যে কমেন্ট এটা করার সাহস আমার হচ্ছে না কেননা এর পিছনে কে দেয় এর পিছনে আমি দায়ী এর পিছনে আমরা দায়ী তো সেই জন্য তাদের যে এই যে কমেন্টে একটা কিছু লিখবো এটা লেখা সাহস আমার হচ্ছে না কেননা তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না আমরা মুসলিম হিসাবে তাদেরকে নিরাপদে দিতে পারছে না আমার অনেক বন্ধু বান্ধব বান্ধবী একসাথে করতাম যারা তাদেরকে বিভিন্ন ধরনের পোস্ট দেখছি তাদের অনেকের স্থানীয় বাড়ি না জানালো হলেও মানে স্থানীয় বাড়ি ওপর আক্রমণ হচ্ছে বা তাদের অন্য কোনো বাড়ির ওপর আক্রমণ হচ্ছে তারা বাড়িতে থাকতে পারছে না এরকম ধরনের কথা আছে তো যারা এই যে গুজবগুলো ছড়াচ্ছেন হিন্দু সমাজের ভিতরে যারা এই গুজবগুলো ছড়াচ্ছেন এতে কিন্তু আপনাদের হিন্দু সমাজেরই ক্ষতি হচ্ছে ওই যে বললাম যে এতে কি হচ্ছে যে আপনি যে ফেক নিউজটা ছড়াচ্ছেন এতে কি এতে ওই আপনার যে নিউজ সেটা তো ফেক প্রমাণিত হচ্ছে সেই সাথে যে আসল যারা শোষিত হচ্ছে আসলভাবে যারা নির্যাতিত হচ্ছে সেই চিত্রগুলোকে অনেকেই সেটাও ফেক বলে বা সেটাও ভুল বলে সেটাও গুজব বলে চালিয়ে দিচ্ছে তো এতে কি হচ্ছে এই যে গুজবের ফলে যেগুলো সত্য সেগুলো কিন্তু গুজবের ভিতরে চলে যাচ্ছে আর যেগুলো সত্য না সেগুলো কিন্তু আপনারা যে এমনভাবে প্রকাশ করছেন যে এটা একেবারে করা সত্য আপনি নিজের চোখে দেখছেন তো এই গুজব রটানো থেকে আপনারা বিরত থাকুন আর নিজেদের যে আসল সমস্যা যেটা সেটাকে আপনার তুলে ধরুন আপনারা সময়সহ এটা তুলে ধরেন সবসময় সম্ভব হয় না সময়সহ তুলে ধরা তারপর আপনারা যথাসম্ভব অন্যের চোখে দেখা অন্যের কানে শোনা এইগুলো প্রকাশ করেন না এতে কিন্তু আপনাদের হিন্দু সমাজে ক্ষতি হচ্ছে আর আমরা মুসলিম সমাজের ব্যক্তি হিসেবে আমরা লজ্জিত কেন লজ্জিত কেননা আমরা যে আমাদের অন্য ভাই বোন যারা আছে হিন্দু সমাজের ভাই বোন যারা আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না আমরা ইসলামী করব সকলকে নিয়ে যেমনটা আমাদের নেতা আমাদের শিখাইছেন আমাদের নেতা ছিল বিশ্বনবী হজম মহাসাল্লাম তিনি আমাদের শেখাইছেন যে বিজয়ের পরে বিজয় উল্লাসে তুমি অন্য ক্ষতি করো না বিজয় উল্লাসে নিজের মনোভাবটা শান্ত রাখো বিজয় উল্লাসে তোমার যারা যেন অন্যের ক্ষতি না হয় তো এই মনোভাব নিয়ে যারা আছেন যে আমরা ইসলামী রাষ্ট্র করব অন্যের ক্ষতি করে অন্যের কে জ্বালায় করে শেষ করে নিজেদের রাষ্ট্র করব। এটা কখনো সম্ভব হবে না এটা তো উল্টো দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হবে দেশের অবস্থা আরও অবনতি হবে তো যারা এই মনোভাব নিয়ে আসেন এইগুলো ত্যাগ করে আর ইসলামের সঠিক যে দৃষ্টিকোণ সেইগুলো নিয়ে চলে দেখবেন দেশ সুন্দর হচ্ছে আপনার জীবন সুন্দর হচ্ছে সমাজ জীবন সব কিছুই সুন্দর হচ্ছে যারা এই মনোভাব আছেন তারা এই মনোভাবটা দূর করে